জায়গাতে আজকে উপস্থিত হতে পেরেছি। আপনারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, অনেকে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন। মুফতি মোহাম্মদ আলী তরুণ আলোচক এবং দায়ী তিনি ফেরি থেকে রওনা দিয়েছেন, এখনো আসে পৌঁছাননি, আরো 20-25 মিনিট লাগবে। তো তিনি আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এসেছেন, আমরা আশা করছি যে আমরা থাকতে থাকতে তিনি এসে পৌঁছাবে ইনশাআল্লাহ। আমরা আজকে এখানে এসেছি কেন ভাই? আমরা এসেছি যাতে আমরা সবাই বই পুস্তক কিনি, বই পুস্তক নেওয়ার অভ্যাস হয়, বই পড়ার জন্য অভ্যাস হয়, বই পড়তে উদ্বুদ্ধ করার জন্যই আমরা আজকে এখানে এসেছি, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নাই, ঠিক কিনা বলেন? আমরা বই যারা ইতিপূর্বে এসেছি, অর্থাৎ আজকে দুপুর 3-4টার পরে যারা চলে আসছেন, আসরের পরে যারা চলে আসছেন, তারা মেহরবানি করে একটু দেখান তো দেখি কে কি বই কিনেছেন, একটু বইগুলো তুলেন, শুধু হাত না বই। তারপরে মেলা থেকে যাবেন, ঠিক আছে? এবং শুধু আজকে নয়, মেলা যতদিন চলে ততদিন আমরা আসবো, বই কিনবো, ঠিক আছে না ইনশাল্লাহ? আজকে আমরা এখানে আনন্দিত যে বাংলাদেশের তরুণ উদীয়মান যে সমস্ত সমাজ প্রভাবক ওলামা একরাম আছেন, তারা আমাদের সবাইকে প্রেরণা দিচ্ছেন, উৎসাহ দিচ্ছেন। আমি গত 2 বছর আগে মেলা আসা শুরু করেছি, আলহামদুলিল্লাহ প্রতি বছর একবার বরং একাধিকবার মেলায় আসি, এবং আমার সঙ্গে আমাদের ডানে বামে যাদেরকে দেখছেন ওলামা একরাম তারা আসেন, আরো যারা আজকে নাই ওনারাও অনেকে আসেন। তো এই আসার উদ্দেশ্য হলো আমাদের যেন বই পড়ার অভ্যাস হয়। আমরা এখানে আসলাম, সেলফি তুললাম, ফেসবুকে কিছু লাইক কমেন্ট কামাই করলাম, এটা যেন আমাদের লক্ষ্য বা টার্গেট না হয়, আমরা সিরিয়াসলি যেন বই পড়ার নিয়ত করি। বিশেষ করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপর একটা বই অন্তত আমাদের পড়ে শেষ করা দরকার, ঠিক কিনা বলেন? আমরা বই পড়ার অভ্যাস গড়ে তুলবো আজকের এই ছোট্ট অপ্রস্তুত অবস্থায়। তাৎক্ষণিক যে আয়োজনে আয়োজন থেকে ইসলামী ফাউন্ডেশনকে আমরা সবাই ধন্যবাদ জানাচ্ছি, সবার তরফ থেকে আমি। ইসলামী ফাউন্ডেশন বছরে 2 বার, রমজান মাসে 1 বার, রবিউল মাসে আউয়াল মাসে 1 বার, 2 বার ইসলামী বই মেলার আয়োজন করে থাকে, এবং এই আয়োজনটি আরো সুন্দরভাবে, আরো সুচারুরূপে সম্পন্ন করা সম্ভব হবে যদি আমাদের সবার সহযোগিতা থাকে। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, যারা লাইভে আমাদেরকে দেখছেন অথবা যারা অফলাইনে আছেন, আপনাদের সবার প্রতি আমার একটা আকুল আবেদন হলো যে আপনারা এত পরিমাণে মেলায় আসবেন, এত বেশি পরিমাণে আসবেন যে এই ছোট্ট এটুকুন জায়গা ঢাকা শহরে এই কোটি মানুষের বিশাল বড় আপনার শহরের মধ্যে এই ছোট্ট এটুকুন মেলা যথেষ্ট নয়, বরং আরো অনেক বড় জায়গা দরকার, এটা প্রমাণ করতে পারবো আমরা বেশি বেশি আসলে, ঠিক কিনা? আমি তো আপনাদের মাধ্যমে ইসলাম ফাউন্ডেশন কর্তৃপক্ষের কাছে বিনীতভাবে আরজ করতে চাই যে আমরা যে জায়গাটা বসে আছি এর পেছনের যে জায়গাটা, এই মাথা থেকে নিয়ে অর্থাৎ দক্ষিণ গেট থেকে নিয়ে উত্তর গেট পর্যন্ত যে বিশাল বড় রাস্তা আছে, এটা আশেপাশে হকার ভাইরা বসেন সাধারণত, এই পুরো জায়গাটা যদি মেলার জন্য বরাদ্দ করা হয় তাহলে সেক্ষেত্রে আরো অনেকগুলো স্টল আসতে পারবে, মানুষ আরো স্মুথলি বই পুস্তক কিনতে পারবে, ঠিক কিনা? অতএব আমরা উৎসাহিত করব আপনাদেরকে, আপনারা বই কিনবেন, বই পড়বেন। আমি শুধু একটু পরিচয় করাই দিই যে আজকে আমাদের কারা কারা এখানে আছেন। মুফতি মোহাম্মদ আলী ভাই তরুণ আলোচক, তিনি পথে আছেন, এখন এসে পৌঁছান নাই। সর্ব ডানে আছেন ডক্টর নুরুল্লাহ, আমাদের বড় ভাই, ওলামাদের খুব খেদমত করেন আলহামদুলিল্লাহ, একজন সিনিয়র একজন ডক্টর। তার পাশে আছেন, সেকে একটু যদি হাতটা ইশারা দেন আপনি, হ্যাঁ, তার পাশে আছেন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর মহল্লার একমাত্র ছেলে এবং আসন্না ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান, আমাদের খুবই মহাব্বতের ভাই শেখ উসামা খন্দকার, এবং তার পাশে দেখতে পাচ্ছেন আপনারা ডক্টর জাকারিয়া হাফিজাউল্লাহ, তিনি টিভি আলোচক, উপস্থাপক, বিভিন্ন প্রোগ্রামে আপনারা দেখে থাকেন। তার পাশে আছেন, পরিচয় দেওয়া নিষ্প্রয়োজন, শেখ মাহমুদুল হাসান ভাই, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর মহল্লাকে যে দুজন মানুষ সবচেয়ে বেশি উপস্থাপন করেছেন, পাশাপাশি আছেন মাহমুদুল হাসান ভাই, তিনি হেড মুহাদ্দিস মেফতাউল কামিল মাদ্রাসা ফকিরাপুলের। তার পাশে আছেন হাফেজ মুফতি সাইফুল ইসলাম ভাই, পরিচয় দেয়া একেবারে সময় অপচয় ছাড়া কিছুই নয়। আর আমার বামে আছেন আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাই, আরেকজন মানুষ পরিচয় দিয়ে সমনষ্ট করা অপ্রয়োজন। তারপরে আমার পাশে আছেন গাইজ সানাউল্লাহ ভাই, উনি বলবে যে কয়েকজনেরটা দেয় না, আমারটাও দেবে না, ওনারটা দিয়ে দিই, উনি টিভি আলোচক, উপস্থাপক আলহামদুলিল্লাহ। তার পাশে আছেন হলো আমাদের সাইমন সাদি ভাই, একটু হাত তোলেন না আপনারা, তাহলে তো, হ্যাঁ সাদি ভাই, উনি লেখক, গবেষক, চিন্তক, একজন আলেমিদিন, পেছনে সত্যি ভাই কই, সুবহানাল্লাহ মাহমুদি, শামসুল আরেফিন সত্যি ভাই, ডাবল স্ট্যান্ডার্ড নাকি কি বই, হ্যাঁ ডাবল স্ট্যান্ডার্ড বইয়ের লেখক এবং আরো বহু গ্রন্থ প্রণেতা, বহু বইয়ের লেখক শক্তি ভাই আলহামদুলিল্লাহ এসছেন আমাদের মাঝে।
পেছনে যে আমার পাশে তরুণ যে ভাই দেখতে পাচ্ছেন আবক্কর সিদ্দিক, উনি উমরকোরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, দেশে বেড়াতে এসছেন, তিনি লক্ষ্মীপুরের মানুষ মূলত, আলহামদুলিল্লাহ এসছেন অনেক দূর থেকে, টঙ্গি থেকে। তার পাশে আমার এই ভাই আছেন, ভাই একটু দাঁড়ান, আপনার চেহারা মরে একটু দেখুক। আপনারা আমরা অনেক আগে থেকে, আমরা একেবারে ছাত্র জীবন থেকে বাংলাদেশ বেতারে ইফতারের আগ মুহূর্তে যার সুললিত কণ্ঠে তেলাওয়াত শুনে মুগ্ধ হতাম, একটু তেলাওয়াত করলে আপনারা চিনে ফেলবেন, ও এই লোক সে, এ হলো সে হাফেজ সাইফুল ইসলাম ভাই, বাংলাদেশ নেভিতে বোধহয় আপনি ইমামতি করেন, বাংলাদেশ নেভির ইমাম। তার পাশে আমার পেছনে আছেন একেবারে কি বলে নীল কালারের জামা পরা নিজাম বিন মুহিত, তরুণ এবং একেবারে উদীয়মান একজন উপস্থাপক, টেলিভিশন উপস্থাপনা করেন চমৎকার ভাবে। তার পাশে আছেন সুবহানাল্লাহ, পরিচয় দিয়ে সমনষ্ট করা চলে, আর টিভির উপস্থাপক, আমরা রবিবারে আমি মাঝে মধ্যে প্রোগ্রামে যাই, অনেকেই যান মাশাল্লাহ, অনেক বিজ্ঞ একজন উপস্থাপক মাশাল্লাহ, মুস্তাফিজ রহমানি, মুফতি মুস্তাফিজ রহমানি হাফিজাউল্লাহ। তার পাশে আছেন দেখতে যত ছোট দেখছেন এলেমে ততটাই বড় একজন মাশাল্লাহ, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহর সাগরেদ এবং ছাত্রত্ব পেয়েছেন এই সৌভাগ্যবান মানুষদের মধ্যে থেকে একজন, সেমিশাদুল কুষ্টিয়া থেকে গোল্ড মেডেলিস্ট, গোল্ড মেডেল পাওয়া, এবং তার একটা পরিচয় হলো ডেইলি সানে প্রায় কত বছর, 7 বছর যাবৎ টানা ইংলিশে ইসলামিক সাবজেক্টের উপর আর্টিকেল লেখেন উনি, এবং শুধু সেটা না, বাংলাদেশ প্রতিদিন সহ বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়মিত তিনি ইসলামিক সাবজেক্টের উপর আর্টিকেল লেখেন। তার পাশে আমাদের উস্তাদ আছেন ফজিলত শেখ নাজমুল হুদা হাফিজাহুল্লাহ, কোথায় আছেন, আকিজ টেক্সটাইল, আকিজ টেক্সটাইলে আছেন নাজমুল হুদা ভাই, মানিকগঞ্জে যেটা আমরা গিয়েছি আলহামদুলিল্লাহ। তো আর অনেক ওলামা ইকরাম আছেন, আমাদের নাহিদ ভাই কই, নাহিদ ভাই এস এম নাহিদ হাসান ভাই, ইঞ্জিনিয়ার এস এম নাহিদ হাসান ভাই কই, ওনাকে একটু কি একটু সামনে আগে যান, কই এস এম নাহিদ হাসান ভাই কি আছেন, আচ্ছা তাহলে হয়তো আশেপাশে কোথাও আছেন। আরো অনেক ভাইরা আছেন যাদের সবাই কথা হয়তো আমি বলতে পারবো না, জি ইসলাম বিশ্ববিদ্যালয়ে চলে আসছেন, কেন পড়াশোনা বাদ দিয়ে দিচ্ছেন, ইসলাম বিশ্ববিদ্যালয়ে চলে আসা মানে তো লক্ষণ ভালো না, বই কিনতে আসছেন, আচ্ছা সেটা বলেন, আমি তো ভয় পেয়ে গেছি, ইসলাম বিশ্ববিদ্যালয়ে চলে আসছি মানে কি, আলহামদুলিল্লাহ ভাই মজা করলাম। আমি একটু ডানে বামে যারা আছেন এক লাইন এক লাইন কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করব, যে এক লাইন এক লাইন একটু আমাদেরকে বই কেনার জন্য উৎসাহ দিবেন, করলাম মাত্র ওয়াজ না, শুধু এক লাইনের একটু করে নসিহা শেখ যদি হয়। আলহামদুলিল্লাহ আমরা এখানে সবাই আসছি যেহেতু বই কেনার জন্য, অবশ্যই আমরা বই কিনবো, বই পড়বো, বইয়ের পিছনে সময় ব্যয় করবো, মোবাইলে যতটা সময় দিই তার চেয়ে বেশি 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 পরিমাণে আমরা বইয়ের পিছনে সময় দিব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সংক্ষেপে আমি বলতে চাই, আমার এই ছোট জীবনে আমি যেই মহান মানুষটির সোহবত পেয়ে আমার জীবনকে আমি ধন্য মনে করি, জীবনের প্রতিটি পরতে পরতে কাজে কর্মে চিন্তা চেতনায় আসলে যে মানুষটি আমাদের চেতনার জগতে বিরাজ করেন সবসময়, তিনি আমাদের সবার প্রিয় এবং তার সাহেবজাদা আমাদের মাঝে আছেন মরহুম প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ। বাংলাদেশে স্যারের অভাব এবং তার শূন্যতা আমরা অনুভব করি, তবে সেই শূন্যতা কিছুটা আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করি আমাদের সবার প্রিয় সাহেব, আমাদের সবার প্রিয় আলেমে দীন, প্রিয় ইসলামিক স্কলার মহতারাম শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, তিনি আমাদের মাঝে আছেন, আমরা ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর শূন্যতা তার কাছে আমরা পূরণ করতে পারি, কি বলেন ঠিক না ভাইরা? এবং সেই সঙ্গে আজকে সবচেয়ে বড় আমাদের, আপনারা অনেকেই হয়তো জানেন না চেনেন না আমাদের, আমি আসলে কি বলবো, আমার কিছু বলার নাই, আমি সবচেয়ে বেশি আপনাদের কাছে পরিচয় দিয়ে দিতে চাই আমাদের শেখের গরিজার টুকরা নয়নের মণি, তার পুত্তরি নয়নের পুত্তরি আমাদের শেখ ওসামা, আমরা যাকে দেখে স্যারের স্যারকে দেখার যে শূন্যতা আমাদের চোখের যে তৃষ্ণা সেই তৃষ্ণা আমরা মেটাতে পারি আমাদের শেখ ওসামাকে দেখে, আপনারা জানেন শেখের আমাদের স্যারের একমাত্র সুযোগ্য সাহেবজাদা, আমরা মনে করি যে বাংলাদেশে আসলে স্যারের শূন্যতা কারো দ্বারা পূরণ হবে না, সবাই শেখ ওসামাকে আগামী দিনে বাংলাদেশে স্যারের সেই শূন্যতার জায়গা আমরা তাকে পেতে চাই, আপনারা সবাই শেখ ওসামার জন্য আপনারা প্রাণ ভরে দোয়া করবেন ইনশাআল্লাহ, করবেন তো ইনশাআল্লাহ, সবাইকে তৌফিক দান করুন, আমিন।
ঠিক কোনো ভূমিকা না দিয়ে ডাইরেক্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যেহেতু বই পড়ার ব্যাপারে কথা, আমি শুধু এতটুকু বলবো যে আপনারা বই দেখবেন কিনবেন, তবে গল্প কাহিনী আছে ওই বইগুলো পড়া মাত্র রেফারেন্স এবং সেখানে তথ্যবহুল আলোচনা থাকবে, সেই কিতাব গুলো কিনবেন পড়বেন এবং আমরা সকলে সে অনুযায়ী চেষ্টা করবেন। রবিতে পাবেন সাইকেলটা, রবি সাইকেলটা কিন্তু ফুল ক্লিয়ার। বইমেলার একটা খুব মজার বিষয় হচ্ছে যে বইমেলাতে আমরা এসে অনেক বই, বলতে পারেন যে এই বছরে যতগুলো ইসলামী বই প্রকাশ হচ্ছে সবগুলো কিন্তু আমরা একসাথে বইমেলার ভিতরে পাচ্ছি। এই বইগুলো আমরা পৃষ্ঠা উল্টে দেখতে পাচ্ছি। আমি যদি আমার সাথে আমার ছোট ভাইকে আনি বা ছোট ভাইয়ের বন্ধুকেও নিয়ে আসি যে হয়তো অত বেশি ইসলামী বই চিনে না, কিন্তু বাচ্চাদের জন্য লেখা অনেক ইসলামী বই আছে, সেই ছেলেটা সেই বাচ্চাটা বইটা নিয়ে দেখতে পারছে কি কি রকম বই আছে, তারপরে তার পড়ার আগ্রহ জন্মাচ্ছে, ইচ্ছা মতো বই কিনে নিয়ে যেতে পারছে। এই জন্য বইমেলায় আসাটা খুবই একটা আনন্দের একটা অভিজ্ঞতা। এই জন্য আমরা বইমেলায় আমাদের ছোট ভাই সন্তান তাদেরকে নিয়ে আমরা আসার চেষ্টা করব, যাতে করে উপকারী বইগুলো নিয়ে আমরা নিজেদের জীবনকে করতে পারি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শকে গ্রহণ করতে পারি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে বইমেলা উপস্থিত হতে পেরেছি। আসে আমরা বই পড়ব, আমরা আমরা বই পড়ব, বই পড়ার মাধ্যমে আমাদের যে জ্ঞান অর্জন করার পিপাসা রয়েছে সেই পিপাসা নিবারণ করব। বই পড়ার ফরজি আছে শেখ যাবে ইনশাআল্লাহ। আমাদেরকে সঠিক দিক সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন বই পড়ার মাধ্যমে। আসে কাল আল্লাহ কাল আর রাসূল কাল আল্লাহ কাল আর রাসূল এই দুইটাকে প্রাধান্য দিয়ে বই কিনবেন, এটা আমার রিকোয়েস্ট অনুরোধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথা মানার তৌফিক দান করুন। আমিন। আমরা জানি আল্লাহ মানুষের প্রতি প্রথম যে নির্দেশনা দিয়েছেন সেটা হলো ইকরা, রিড ইন দ্য নেম অফ লর্ড, তুমি পড়ো। আজকে দুঃখজনক হলো সোশ্যাল মিডিয়ার এই সময়ে এসে আমরা বই থেকে দূরে সরে গেছি। আল্লাহ আমাকে পড়তে বলেছেন, আমরা ইন্টারনেটে তথ্য পেয়ে প্রয়োজন পূরণ করতে পারবো কিন্তু সমৃদ্ধ হতে পারবো না। বই মানুষের জ্ঞানের জগৎকে সমৃদ্ধ করে, এই জন্য আমরা বেশি বেশি বই কিনবো এবং পড়বো। আরেকটা বিষয় হলো, আমি সংক্ষেপে বলছি, সবাই বলবেন যে আমাদেরকে যারা নেগলেক্ট করতে চান, উপেক্ষা করতে চান, তাদেরকে আমরা বলতে চাই যে তাদের বই কিন্তু বিজ্ঞাপন দিয়েও তারা চালাতে পারেন না। আজকে আমাদের জন্য আশার বাণী হলো শেখ ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহর বই আজকে বেস্ট সেলার হচ্ছে, মানুষ আজকে ভালো জিনিস খেতে শুরু করেছে। এটাকে একটা বিপ্লব হিসেবে ধরে আমরা বেশি বেশি বই কিনবো এবং বই উপহার দেবো ইনশাল্লাহ। গিফট যদি দিতে চাই সবার আগে বই দেবো। বইয়ের বইকে ছড়িয়ে দেওয়ার পড়ার যে মেসেজ, ইকরা ইকরা এর এই মেসেজ ছড়িয়ে দেওয়ার এই আন্দোলনে আমরা সবাই শরিক হবো ইনশাল্লাহ। বই মেলা আরো সমৃদ্ধ হোক, আগামী দিনে আরো বড় হবে, আমরা আরো বড় পরিসরে বই দেখতে চাই, আমরা বই কিনতে চাই, ছড়িয়ে দিতে চাই। ওমা আলাইনা ইল্লাল বালা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে এত সুন্দর একটা আয়োজনে আমরা একত্রিত হয়েছি আলহামদুলিল্লাহ। দুটো বিষয় আমি বলবো, একটি হচ্ছে তথ্য প্রযুক্তির এই সময়ে আমরা কিন্তু অনেকে মোবাইলের এবং শুধু আমরা নিজেরা বাড়িতেও বাচ্চারা কিন্তু আসক্ত হয়েছে, এজন্য তাদের এই আসক্তি কাটানোর জন্য আমাদেরকে বই বেশি বেশি নিতে হবে এবং বিশেষ করে আমাদের পরবর্তী প্রজন্ম পরবর্তী জেনারেশন যাতে করে ইসলাম জানে, দিন জানে এবং সত্যটা তাদের সামনে উদ্ভাসিত হয়, আলোকিত হয়, নিজেদেরকে আলোকিত করতে পারে, সেজন্য আমরা এমন কিছু বই বাচ্চাদের জন্য এখান থেকে নেব ইনশাআল্লাহ। নিজেদেরকে সমৃদ্ধ করার পাশাপাশি আমরা বাচ্চাদেরকেও সমৃদ্ধ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি ছোট্ট করে একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে অনেক সময় আমরা বই পড়ি কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা লেখককে তার পরিচয় জানি না এবং প্রকাশনা কোন প্রকাশনী থেকে সেটা প্রকাশ হচ্ছে সেটাও জানি না। অনেক সময় ভুল প্রকাশনী এবং ভুল লেখকের বই পড়ে আমরা বিপদগামী হয়ে যাই। সেজন্য আমি ছোট্ট একটা উদাহরণ দিতে চাই যে আমি একটা প্রকাশনীর একটা কোরআন শরীফ পড়েছি,
যেটার মধ্যে ভুল একদম আয়াতই ভুল দেয়া আছে, অর্থ তো পরের কথা, এরকম করলে আমরা আসলে বিপদে চলে যাব। সেই জন্য আমরা বই পড়ার ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করবো। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আসলে প্রিয় ভাইরা, এখানে নতুন করে আমাদের বলার কিছু নাই, তবে আমাদের কেনার কিছু আছে। আমি শুধু একটা বার্তা দিতে চাই। আমাকে অনেকেই বলেছে যে শেখ, এখন তো সব বই পিডিএফ পাওয়া যায়, সব বই অনেক অনলাইনে পাওয়া যায়, তারপরেও কেন বই কিনবো? আমি বলেছি, দেখেন, আপনি যদি দূরে থাকেন, প্রবাসে থাকেন, অথবা আপনি আপনার অনেক পিতামাতার থেকে দূরে থাকেন, প্রত্যেকদিন ইমোতে হোয়াটসঅ্যাপে দেখে দেখে হয়তো কথা বলা যায়, কিন্তু বাপ মাকে ছোঁয়ার ফিল কিন্তু পাওয়া যায় না। ছোঁয়ার একটা মজা আছে, ছোঁয়ার একটা ফিল আছে, সোহবতের একটা দাম আছে। একটি ভালো বই আপনার জন্য অনেক সময় একটি রাহবারের কাজ করে। সুতরাং এটা যদি আপনি সবসময় কাছে রাখেন, এটা ছুঁয়ে ছুঁয়ে পড়েন, এর একটা আলাদা বরকত আছে। এই জন্য আমি বলবো, বই কিনে পড়া এবং হার্ড কপি পড়ার ডিমান্ড এখনো কমে যায় নাই। আর দ্বিতীয় একটি কথা আমাদেরকে মনে রাখতে হবে সাথে সাথে, যে আমরা যখন কোনো ডিভাইসে কিছু পড়ি, ডিভাইসে অনেক কিছু থাকে। আপনি একটা ডিভাইসে পড়ছেন, পড়তে পড়তে একটা কল চলে আসলো, কল চলে আসলে কিন্তু তখন আপনার ওই পড়ার নিবিষ্টতা আর থাকে না। একটা মেসেজ চলে আসলো, অন্য কিছু দেখতে মন চায়, একটা টুক করে শব্দ হলো, তখন অন্যদিকে আপনার মন কনভার্ট হয়ে যায়। অথবা আপনি ল্যাপটপে পড়তে চান, অথবা আপনি ডেস্কটপে যেয়ে পড়তে হয়, কিন্তু বই আপনি হাঁটতে চলতে ফিরতে শুইতে উঠতে বসতে আপনার সাথে থাকবে, আপনার ব্যাগের মধ্যে ঢুকায় নিতে পারেন। সুতরাং হার্ড কপির বই কেনা এবং পড়ার ডিমান্ড এখন একটুকু কমে নাই। আমি এই জন্য আপনাদেরকে বলবো, আপনারা বই কিনবেন, আসবেন, দেখবেন এবং পছন্দ করে বই কিনবেন। আর ভাই যেটা বলেছেন, সে অনুরোধটি আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের ভাষায় বলে রাখি, আপনারা বইয়ের ফ্রুটস নোটস দেখবেন যে এই বইয়ের রেফারেন্স কোন কোন গ্রন্থ থেকে দেয়া হয়েছে, এই লেখক তার ব্যাপারে রিভিউটা কি দেওয়া আছে। আমরা চোখ কান খোলা রেখে বিশুদ্ধ বই কিনবো, আমাদের অন্তরকে জাগ্রত করব এবং অপরকেও বই গিফট করব এবং বই কেনার জন্য উৎসাহ দিব। সেই জন্যই মূলত আজকের এই এত গুণী মানুষ এখানে হাজির হয়েছেন, আপনারাও প্রাণোচ্ছল পরিবেশ নিয়ে এখানে এসেছেন, এই জন্য আপনাদেরকে মোবারকবাদ। আবারও কথা হবে এবং বই মেলায় দেখা হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, শেষের দিকে এসেছি, লম্বা কথা নয়, একটি কথা। আমাদের শেখ আহমদুল্লাহ যেটি বলেছেন, আমি তার কণ্ঠের সুর ধরে বলতে চাই। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ আগামীতে এর চেয়ে অনেক বড় করে ইসলামিক বই মেলা আয়োজন করবে এবং আমরা সেখানে হাজারো মানুষ দলবদ্ধভাবে এসে একথা প্রমাণ করতে চাই, এদেশে ইসলামিক অঙ্গনের প্রকাশনা আর পিছিয়ে নেই। সকল কিছুকে পিছনে ফেলে এদেশে ইসলামে বিশ্বাসী মানুষ এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ তাআলা। আরেকটা করে বই গিফট দিবেন মানুষকে, বন্ধু বান্ধব সবাইকে গিফট দিবেন। আর যারা আমরা রেস্টুরেন্টে বসে 3,000-4,000 টাকা খরচ হয়ে যায়, আমরা 1,000 টাকার বই যদি কিনি, 6-7টা বই কিনে যাবে, গিফট দিবেন। গিফট দিলে প্রকাশকদের জন্য লাভ, বই যে ইন্ডাস্ট্রির জন্য লাভ, এবং দিনের প্রচার হলো ব্যাপক হবে। আর একটা কথা বলবো, আমরা আগামী বছর এদের ছোট্ট পরিসরে বই মেলা চাই না, আমরা অনেক বড় পরিসরে চাই। ইসলামিক ফাউন্ডেশন কে কর্তৃপক্ষকে অনুরোধ করবো, অনেক বড় পরিসরে আমাদেরকে একটা ব্যবস্থা করে দিন। ধন্যবাদ। একজন বাংলাদেশের বেস্ট লেখকদের একজন, আলহামদুলিল্লাহ। ইসলামী বইয়ের যে মান, এটা যে কত চমৎকার হয়ে গেছে। একটা সময় ছিল যখন আমরা দেখতে পেতাম যে মানে কন্টেন্টের দিক দিয়ে বা বইয়ের মানে দেখতে সবকিছু মিলাই ইসলামী বই বলতে একটা একটা কেমন যেন একটা না একটু কমা, কিন্তু এখন মানে সেকুলার বইয়ের চেয়ে আমাদের বইয়ের যে মান, আমাদের বইয়ের যে কন্টেন্ট, এটা অনেক ভালো। একটা বই দেখলে পরে সেটা হাতে নিলে কিনতে ইচ্ছা করে, ঠিক না? এত সুন্দর সুন্দর বই আসছে, কিন্তু এই বিষয়টা যারা আমরা পাঠক মোটামুটি পড়ছি, বইয়ের সাথে পরিচিত, শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ। হ্যাঁ, তো এটা এই বিষয়টা আরো একটু মানে কি বলা যায় প্রচার করা দরকার, ঠিক না? নিজের আত্মীয় স্বজনদের মধ্যে, তারপরে বিভিন্ন ফোরামে, বিভিন্ন জায়গায় বন্ধু বান্ধবদের মধ্যে এই বিষয়টা একটু প্রচার হওয়া দরকার যে আসলে ইসলামী বই এখন আগের মতো নেই, এবং যে কোনো বইয়ের চেয়ে ইসলামী একটা বই মানে গুণে মানে কন্টেন্টে অনেক বেশি এগিয়ে গেছে, ঠিক আছে না?
এবং এটা আরেকটা প্রক্রিয়া হতে পারে যে আমি আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে এরকম কিছু বই গিফট করতে পারি। গিফট করার মধ্যে দিয়েও তারা মানে বুঝতে পারবে যে আসলে বইয়ের বইয়ের মান আর আগের মতো নেই, বা এটা এখন অনেক উন্নত, এটা যে কোনো চাহিদা পূরণ করার জন্য আমাদের এখন মানুষের মধ্যে মূল চাহিদা কি, মূল চাহিদা কিন্তু ইসলাম। আজকে মানুষ কষ্টে আছে ইসলাম না থাকার কারণে, তো ইসলাম যে মানে না থাকার কারণে সে কষ্টে আছে এই বিষয়টা সে বইগুলো থেকে সে বুঝতে পারবে। এই জন্য গিফটের মাধ্যমে হোক এবং প্রচারের মাধ্যমে হোক আমাদেরকে এই বিষয়টা আরো বেশি, এখনো কাজ কিছুই হয় নাই, এখনো খুশি হওয়ার কিছু হয় নাই আমাদের, এখন অনেক কাজ বাকি। আপনার তেলাওয়াত দরকার ছিল কিন্তু সময় একেবারে সংকীর্ণ, আপনারা কি বই কিনবেন? আমি একটা একেবারে জেনারেল শিক্ষিত ভাই যারা আসছেন তাদের জন্য একটা চার্ট দিতে চাই, একটা কোরআন কারিমের অনুবাদ দিবেন, ইসলামিক ফাউন্ডেশন যে অনুবাদ করেছে চমৎকার, এছাড়া আরো কোন গ্রহণযোগ্য অনেক সুন্দর সুন্দর অনুবাদ আছে, দেখে ভালো কোন আলেমের সাথে পরামর্শ করে একটা কোরআন কারিমের অনুবাদ দিবেন। নাম্বার দুই, হাদিসের একটা গ্রন্থ রাখবেন, হাদিসের গ্রন্থ হিসাবে রিয়াদুস সালিহীন এটা হতে পারে, ফয়জুল কালাম আছে, এটা অন্তত অনুবাদটা আপনি নেবেন। নাম্বার তিন, সিরাতের একটা বই রাখবেন, রাহিকুল মাকতুমটা হতে পারে, অনেকে অনুবাদ করেছে, কোনটা তুলনামূলক ভালো খোঁজ করে নেবেন, রাহিকুল মাকতুম ছাড়া সিরাতের আরো কোনো বই নিতে পারেন। নাম্বার চার, আপনি অবশ্যই কোরআনে কারিম বসে পড়ার জন্য অনেকগুলো আলহামদুলিল্লাহ কোরআনে আরবিকের অনেকগুলো ভাষণ বের হয়েছে, সেগুলো আপনি একটু নেবেন, এবং অবশ্যই বই পড়ার সময় ওলামাদের সাথে পরামর্শ করে তত্ত্বাবধান করে রেখে তারপরে বই নেবেন। ছোট ছোট কিছু বই আছে, ডক্টর মুদাকির আব্দুল্লাহ জাকির রহমাতুল্লাহ আলাইহির বইটা অসাধারণ উপকারী একটা বই, এটা রাখতে পারেন। এছাড়া অনেক বই আছে, আশরাফুল থানভী রহমাতুল্লাহ আলাইহির আদাবুল মুআশশারাহ ছোট্ট একটা ছোট বই কিন্তু খুব দরকারি একটা বই আছে, আর মোটিভেশনের জন্য ফেরা বইটা নিতে পারেন, আরো অনেকগুলো বই আছে এগুলো নেবেন। সিরাতের জন্য রাহিকুল মাকতুম প্রাথমিক ভাবে থাকবে, এছাড়া রহমতুল্লিন আপনার নবী রহমত বইটা পড়তে পারেন, আর অনেকগুলো বই আছে যেগুলো আমাদের পড়া উচিত। গুরুদত্ত এটা অনুবাদ করেছেন, মানে উদ্ধার মেজবা, এই বইটাও আমাদের ইমান জায়গা নিয়ে একটা বই, যদি একজন অমুসলিমের লেখা, সেই সাথে আরো অনেক বই আছে, এগুলো আমরা কিনবো ইনশাআল্লাহ বিদিল্লাহ। আর কথা আমরা দীর্ঘায়িত না করি, আমরা মেলার দিকে যাব এবং বই কিনবো। আর অনেক ওলামায়ে কেরাম আছেন যাদেরকে সামনে আনা যাচ্ছে না আপনাদের এই গ্যাদারিং ঠেলে, আলহামদুলিল্লাহ তারা আপনাদের সাথে আছেন এবং থাকবেন, আপনারা আমাদেরকে কিভাবে সহযোগিতা করবেন বলেন, আমরা মেলাটা একটা চক্কর দিয়ে দেখতে চাই, ওলামা ইকরাম যারা আসছেন সবাই একটা চক্কর দেবো, কিন্তু আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে তো চক্কর দিতে পারবো না, কিভাবে করা যাবে বলেন। দশ বারো জনের আচ্ছা, তাহলে আপনারা একটু ওলামাদেরকে একটু ঘিরে রাখেন, আর ভাইরা পেছনে থাকবে আশেপাশে থাকবে। আমি আবার বলছি আপনারা বই কিন